আসানসোলের রানীগঞ্জে ফের গরু পাচারের অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। মোট 20টি গরু ভর্তি দুটি পিকআপ ভ্যান বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গেছে তারা প্রত্যেকেই বিহারের আরা জেলার বাসিন্দা। কি উদ্দেশ্যে কোথা থেকে তারা এই কাগজপত্র ছাড়াই গরুগুলোকে নিয়ে যাচ্ছিল তা নিয়ে তদন্ত নেমেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার আর কে বা কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশের আধিকারিকেরা। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে 379 ও 411 ধারা ও পশু সংরক্ষণ আইন সহ বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া গরুগুলিকে নিজেদের কাছে রেখেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম যোগিন্দর সিং ও অজয় কুমার, রবি কুমার ও লবকুশ যাদব। এই চারজনকেই পুলিশ আসানসোল জেলা আদালতে পাঠায়। জানা গেছে রাতের অন্ধকারে তারা বল্লপুর ফাঁড়ি এলাকার এগরার রাস্তা ধরে বাঁকুড়া যাচ্ছিল, তাদেরকে সেই সময় ধরে পুলিশ। তদন্তে নেমে বেশ কিছু তথ্য পুলিশের হাতে উঠে এসেছে বলে সূত্রের খবর। আসানসোল থেকে অনিল গিরির রিপোর্ট, আজ তক বাংলা।